ঘটনা বলি। কঠিন চিপড় দিয়ে কেমন ফল তারা পেয়েছিলেন, অতীতের কথা বলি, অতীত অতীত আগের কথা। তখন বারাণসী রাজ্যের রাজধানী বারাণসীর প্রান্তে একটা গ্রাম ছিল, সেই গ্রামে 1000 তাঁতি পরিবার বাস করত। 1000 তাঁতি পরিবারে একজন গ্রাম প্রধান ছিলেন। গ্রাম প্রধানের স্ত্রী অত্যন্ত শীলবতী দান পরায়ণা ছিলেন। সেই সময় বর্ষাবাস সন্নিকটে, তাই বর্ষাবাস যাপনের জন্য গন্ধমাদন পর্বতে বাস করতেন 1000 জন বাচ্চা কুকুর। সেই সময়টা ছিল শূন্য কল্প, অর্থাৎ বুদ্ধ শাসনের বাহিরে যে সময়টা সেটাকে বলে শূন্য কল্প, বুঝছেন? বুদ্ধ শাসন নাই যখন, তখন যারা অরহত্ত মার্গফল লাভ করে তাদেরকে বলা হয় পাচ্ছেক পুত্র, মনে রাখবেন। এই জন্য বলছি, তাই বুদ্ধ শাসনের বাইরে যারা অরহত হন তাদেরকে বলে পাচ্ছেক পুত্র। পাচ্ছেক পুত্র একা উৎপন্ন হন না, হাজার লক্ষ হইতে পারে। তখন 1000 জন পাচ্ছেক পুত্র গন্ধমাদন পর্বত বাস করতেন। তারা সেখান থেকে এক বর্ষাবাস গৃহীদের উপাসকদের কাছাকাছি বাস করার জন্য বারাণসীতে তারা সেরকম একটা স্থান নির্বাচন করার জন্য আসলেন। তাদের 1000 জন থেকে 8 জনকে তারা প্রতিনিধি হিসেবে পাঠালেন বারাণসী রাজার কাছে। বারাণসী রাজারও সেদিনটা ছিল আপনার মঙ্গল হরকর্ষণ অনুষ্ঠান। তা মঙ্গল হরকর্ষণ অনুষ্ঠানে রাজা ব্যস্ত থাকাতে 8 জন পাচ্ছেক বুদ্ধের আগমন তিনি টেরেই পেলেন না, গুরুত্ব দিতে পারলেন না, যার জন্য রাজার অনুগ্রহ লাভ থেকে বঞ্চিত হয়ে তারা ফিরে যাচ্ছিলেন। পথে সেই তাঁতি গ্রামে তার তাঁতি প্রধানের স্ত্রীর সাথে 8 জন পাচ্ছেক বুদ্ধের সাক্ষাৎ। পাচ্ছেক বুদ্ধ দেখে সেই শ্রদ্ধাবতী নারীর অন্তরে শ্রদ্ধা, কারণ পাচ্ছেক বুদ্ধ নিশ্চয় আমাদের মতো নিশ্চয় নয়, আমাদের চেয়ে নিশ্চয়ই তাদের চেহারা দেখলে শ্রদ্ধা জাগবে, মুখ উজ্জ্বল হবে, জ্যোতি বের হবে, তাদের চলন বলন সবকিছু হবে বন্ধ সুন্দর সাবলীল। তাই তাদেরকে দেখে তার অন্তরে এমন একটা শ্রদ্ধা বা আসলো যে নিশ্চয় এনারা সর্বপ্রকারের দুঃখ জয়ী, নিশ্চয় তারা সংসার ধর্ম ত্যাগ করে নির্বাণ দর্শনকারী ব্যক্তি হবে। তাই আজকে আমার অত্যন্ত সুপ্রসন্ন, আমি বড় ভাগ্যবতী এমন মহাপুরুষদের দর্শন লাভ করেছি। আমি তাদের কাছে গিয়েই নিবেদন করি, এই বলে ওনাদের সন্নিকটে গিয়ে হাঁটু গেড়ে বন্দনা করে, পঞ্চাঙ্গ বন্দনা করে, ভান্তে আপনারা কোথেকে এসেছেন, কোথায় যাবেন? ভান্তারা বললেন, আমরা গন্ধমাদন পর্বত থেকে এসেছি, আমরা বর্ষাবাস যাপনের জন্য উপযুক্ত স্থান দেখতে এসেছি। এত আনন্দ লাগলো, তা এই তো একটা সুযোগ, ওনারা বর্ষাবাস যাপনের একটা স্থান নির্বাচন করতে আসছে, আমরা তো সেটা দিতে পারি, আমাদের কাছাকাছি থাকলে আমাদের কত পূর্ণ হবে। এই চিন্তা করে সাথে সাথে চিন্তা করলো, আমি তো একা নই, 1000 জন আছি, আমরা 1000 পরিবার, আমরা মিলে ওনাদেরকে সেবা করতে পারবো। ভান্তি, তাহলে আপনারা কতজন? ওনারা বললেন, আমরা 1000 জন। ভান্তি, আমি আপনাদেরকে ফোন করছি, আপনারা 1000 জন আমাদের গ্রামের সন্নিকটেই বর্ষাবাস স্থাপন করুন, আমরা আপনাদের উদ্দেশ্যে বর্ষাবাস যাপনের কিয়াং এবং 3 মাস আমি আপনাদেরকে ওয়া বাচ্চা সেবা যত্ন করবো। বাচ্চাকে বুদ্ধ মৌনভাবে তাদের সেই প্রার্থনা মঞ্জুর করে আকাশমার্গে উড়ে চলে গেলেন। আকাশমার্গে উড়ে চলে যাওয়ার সময় উনি যখন দেখলেন আকাশমার্গে উড়ে গেছেন, তখন তার আরো আনন্দ লাগলো, হ্যাঁ আমার ধারণা মিথ্যা নয়, তারা
শুদ্ধ পুরুষ তারা পাচ্ছিল বুদ্ধ, তাদের ফাং করতে পেরেছি, আমার মতো ভাগ্যবতী কি আছে। আনন্দ চিত্তে বাড়িতে চলে এসে স্বামীকে বললো, আমি আজকে পাচ্ছি বুদ্ধদের ফাং করে ফেলেছি, 3 মাস বর্ষাবা যাপনের জন্য ক্যাম্প তৈরি করে দেবো বলেছি, ডাকো সবাইকে ডাকো। তিনি 500 জন পরিবারের নেত্রী রমণীদেরকে নিয়ে মিটিং করলেন, আর তার স্বামী 500 জন পুরুষ কর্তাদেরকে নিয়ে মিটিং করলেন আলাদা ভাবে। পুরুষরা আলাদা আলোচনা করলো, আমরা ভান্তিদের জন্য ক্যাং বানিয়ে দেব, এক পরিবার একটা করে খান, বেশি না ছোট, একটা ভান্তে থাকবে 10-12 হাত করে করে হবে একটা কুটির। হ্যাঁ সবাই রাজি, এক এক পরিবার এক একটা ক্যাং তৈরি করার দায়িত্ব নিয়ে নিল, বাস 100টা ক্যাং হয়ে যাবে। ওদিকে 100 জন নারী, 1000 জন নারী, তারা সিদ্ধান্ত নিল, আমরা 3 মাস ভান্তেদেরকে ছয়েক দেব, সকালে একবার দুপুরে একবার, সকালে একবার দুপুরে একবার, এক পরিবার একজন ভান্তে করে, এক পরিবার একজন ভান্তে, রাজি আছে তো? ও আসলে মেয়েরা ওই ক্ষেত্রে কিন্তু অগ্রগামী থাকে, তারা বেশি খুশি, হ্যাঁ আমরা সবাই রাজি, কি বলেন? আসলে মেয়েরা একটু বেশি পূর্ণ করে পৌঁছতে, তারা একটু বেশি অগ্রগামী থাকে, ক্যাঙে বেশি যায় মেয়েরা, যে কোনো ক্যাঙে কিন্তু মেয়েদের বেশি দেখা যায়। ফাং করেছে কে এখানে, প্রথম পুরুষ না মহিলা? কি আপনারা শুনেন নাই আমি কি বলছিলাম? কে ফাং করেছিল? মহিলা। ওই তার স্বামী তো পরেই শুনছে, তাই না? মহিলারা কিন্তু ধর্মের ক্ষেত্রে সামনে থাকে। কঠিন চিবর কে প্রবর্তন করেছিল? তার কারণে বিশাখা মহিলা না? তা আজকের এই দানটা তো মহিলাদের জন্য, মহিলা আরো বেশি হওয়া উচিত ছিল আপনাদের দান এটা, বুঝছেন? এই জন্য বিশাখা ডে, বিশাখা দিবস পালন করা হয় শ্রীলঙ্কাতে এবং থাইল্যান্ডেও আছে মনে হচ্ছে, বিশাখা দিবস একটা আছে, নারী দিবস আর কি, নারীদের জয়, নারীদের কি গুণ থাকুন। ঠিক হিন্দুরাও সেরকম একটা, ওই যে আপনার কিশোরী পূজাটা কি কি কুমারী পূজাটা আছে না, এটাও নারীদের গুণ কীর্তনের জন্য, তারা কিশোরী করেছে আর কি, আমরা বিশাখাকে করি আছে। তাই আপনাদের আজকে আরো বেশি আসা দরকার ছিল, আজকে কঠিন জীবনের প্রবর্তক হচ্ছে নারী, পুরুষ নয়, পুরুষের কারণে হয় নাই, নারীর কারণে হয়েছে। এই শুরুটাও দেখেন না, ওই মহিলাই ফান করেছে ভক্তদেরকে। এবার সবাই রেডি, বর্ষাবাস শুরু হয়ে গেল, ভান্তেরা যার যার ক্যাঙে অবস্থান করতে লাগলেন। 3 মাস ব্যাপী তারা বুদ্ধদের বাচ্চাকে বুদ্ধদের সেবা করলেন, কোনো ত্রুটি নাই। বর্ষাবাস শেষ হওয়ার আগে সবাই বুঝতে, বর্ষাবাস শেষ হবে, ভান্তেরা নিশ্চয়ই যার যার জায়গায় চলে যাবে, তাহলে কি করা যায়? এখন ভান্তের উদ্দেশ্যে আমরা যদি ত্রিজীবর দান করতে পারি তাহলে আমাদের বড় পুণ্য হয়। তারা মিটিং করে আবার ঠিক করে ফেললেন, আমরা জীবন বুনবো, এক পরিবার একটা জীবন বুন, এক ত্রিজীবর বলতে তিনটা, এই যে ত্রিজীবর এখানে আছে বুঝছেন, নিচে একটা পড়বে, উপরে একটা পড়বে, একটা চাদরের মতো দেবে, দোয়াজিক বলে যেটা, তিনটা। তারা জীবন বুনলেন, বর্ষাবাস শেষ, প্রবরণা হল, প্রবরণা পরের দিন থেকে তো কঠিন জীবন দেওয়া যায়, তারা ভান্তেদেরকে ফাং করলেন। ভান্তেরাও বলছে আমরা পরের দিনই চলে যাব, তারাও বলছে ভান্তে ঠিক আছে, আমরা আপনাদের উদ্দেশ্যে জীবন তৈরি করে রেখেছি, এই কঠিন জীবন আপনারা গ্রহণ করুন। তারা সেই সময় কঠিন জীবন দিয়েছিল, তবে কঠিন নাম ছিল না, তারা দিয়েছিল বর্ষাবাস যাপনকারী ভান্তেদেরকে বর্ষাবাসের পরের দিন থেকে, বুঝছেন? ঠিক পাত্র এবং কালটা একই, শুধু নামটা কঠিন দেওয়া হয় নাই, যেহেতু তখন বুদ্ধ শাসন নয়, তারা কঠিন চিবর দিলেন। বাচ্চা বুদ্ধ চিবর নিয়ে গন্ধমাধন পর্বতে আকাশ মার্গে উড়িয়ে চলে গেল। একটা 1000 পরিবার কঠিন চিবর টানে তৃপ্ত হয়ে, তারা এভাবেই সারাদিন জীবন পূর্ণ করে মারা গেলেন। মারা গিয়ে তারা তাদের পূর্ণ বলে বিভিন্ন সুগতি প্রাপ্তে বিভিন্ন জায়গায় তারা স্বর্গ পৃথিবী, স্বর্গ মর্ত, স্বর্গ মর্ত আপডাউন আপডাউন করে তারা জন্ম নিতে লাগলেন। কোনোবার 1000 পরিবারে কেউ নরকে যায় নাই, বুঝছেন? কতদিন? সেই সময় থেকে শুরু করে আমাদের
গৌতম বুদ্ধের শাসন পর্যন্ত তারা নরকে যায় না। তারা সবসময় সুখ লাভ করেছিল, প্রত্যেক জন্মে তারা বড় হয়ে জন্ম নিয়েছিল। আমাদের গৌতম বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন, তখন তারাও ওই অতীতের পাঁচজন বুদ্ধকে সেবা এবং কঠিন জীবন দানের পুণ্যের ফলে আবার পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিলেন। কোথায়? গ্রাম প্রধান জন্ম নিলেন, রাজা হয়ে কুকুতাবাদী রাজ্যে রাজা হলেন। সেই রমণী যিনি ভান্তেদের ফাঁক করেছিলেন, তিনি সেই রাজার স্ত্রী হলেন। বুঝছেন? রাজার নাম হলো কাপ্পিনা রাজা এবং ওই স্ত্রীর নাম হলো আনজা রানী। আনজা রূপী গুণে অতুলনীয় ছিল, যেহেতু 3 মাস ছাং দিয়েছে এবং কঠিন জীবন দান করেছে। কঠিন জীবন দান করলে একটা ফল আছে, সেখানে একটা ফল হলো অপরূপ রূপবতী হওয়া যায়। পুরুষ নারী হোক, যে যার সুন্দর হতে চাইবেন জীবন দিবেন, কঠিন জীবন হোক এমনি জীবন হোক সুন্দর হোক। এই জন্য ওই 1000 পরিবার যারা, তারাও ওখানে জন্ম নিয়ে পরবর্তীতে রাজা মন্ত্রী আমার তো সেনাপতি বিভিন্ন পদে রাজসভা সব পরিপূর্ণ করে দিলেন। তাদের স্ত্রী হয়ে জন্মিল ওই জন্মের স্ত্রীরা, তারাও সকল সভায় অত্যন্ত গুণবতী শীলবতী রূপবতী ছিল। এভাবে গৌতম বুদ্ধ এদিকে শ্রাবস্তিতে ধর্ম প্রচার করছেন। ওই সময় কুক্কুতাবাদী রাজ্যে বুদ্ধের ধর্ম পৌঁছে নাই, তখনও তারা বৌদ্ধ ধর্ম নেই নাই। এমন এক সময় এই কাপ্পিনা রাজা তার 1000 জন ওই মন্ত্রী আমত্তদের নিয়ে উদ্যান ভ্রমণে বের হলেন। উদ্যান ভ্রমণে বের হয়ে পথে, অর্ধেক পথে একদল বণিকে দেখা পেলেন, যেসব বণিক শ্রাবস্তি থেকে আসছিল। রাজার একটা স্বভাব, বণিকগণ কেমন আছেন জিজ্ঞেস করি, যারা যারা একটু মানে আপনার ওপেন হার্টেড তারা মধুর সম্ভাষণ করে থাকে। সে রাজাও সেরকম ধার্মিক ছিলেন বলে, কোথেকে এসেছেন কেমন আছেন জিজ্ঞেস করার পর আর একটা দিনই সবসময় রাজারা জিজ্ঞেস করতেন, আপনার দেশে কোনো শুভ সংবাদ আছে কি? এই প্রশ্নের উত্তরে মণিকগণ বললেন, মহারাজ সত্যি সত্যি একটা মহা পরম সুসংবাদ আছে, সেটা হলো এই জগতে 9টি গুণের অধিকারী ত্রিলোক পূজ্য দেব মনুষ্য ব্রহ্মার শাস্তা বুদ্ধ উৎপন্ন হয়েছেন। তিনি এখন শ্রাবস্তিতে জেতাবন বিহার অবস্থান করছেন। শোনার সাথে সাথে রাজা কাপ্পিনার অন্তরে এমন একটা শ্রদ্ধার জোয়ার তাকে গ্রাস করেছিল যে শ্রদ্ধার জোয়ারে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। পানি ঢালার করেই তিনি জ্ঞান ফিরিয়ে পেলেন। জ্ঞান ফিরিয়ে পাওয়ার আবার জিজ্ঞেস করলেন কি আপনারা কি সেই বুদ্ধের কথা বলেছেন, বুদ্ধ কি সত্যি উৎপন্ন হয়েছে? হ্যাঁ মহারাজ, বুদ্ধ সত্যি উৎপন্ন হয়ে এখন শ্রাবস্তিতে জেতবনে বিহার করছেন। আবার তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এইভাবে 3 বার জ্ঞান হারাবার পরে তিনি বললেন, অনেকগণ আজকে আপনারা আমার জন্য যে জিনিসটা এনেছেন সেটা কোনো উপদ্রবক নেই, আমি তত আনন্দিত হতাম। আমি এত আনন্দিত যে আজকে আপনাদেরকে আমি পুরস্কৃত করব, আপনারা আমাকে বুদ্ধির খবর দিলেন, ধর্মের খবর দিলেন, সংঘের খবর দিলেন। এক একটা রত্নের, এই ত্রিরত্নের খবরের জন্য 3000 স্বর্ণ মুদ্রা আপনাদেরকে আমি দান করলাম। তিনি দান করলেন। দান করার পরে তিনি মনে মনে ভাবলেন, বহু জন্ম এভাবে চলে এসেছি, সংসার সমুদ্র পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, আরো কত জন্ম এভাবে এসে সংসার সমুদ্রে পাড়ি দিতে হবে জানি না। এখন সমুদ্র পাড়ি দেওয়ার সেই মাঝি পথ প্রদর্শক বুদ্ধ জন্ম নিয়েছে, তার কাছে যদি না যায় তাহলে তীরে পৌঁছব। সুতরাং আর এই রাজ্য, এই
রাজকোষাগার, এই রানী প্রাসাদ সিংহাসন এগুলোর প্রতি আমি মোহিত হয়ে আকৃষ্ট হয়ে থাকি। এগুলি ত্যাগ করে যেতে হবে আমাকে বুদ্ধির কাছে, বুদ্ধির ধর্ম নিতে হবে, আমাকে নিশ্চয় নির্বাণের সুখ পেতে হবে। তিনি সেভাবেই সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীদের বললেন, মন্ত্রীগণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সংসার চক্র আমি শেষ করে দিতে চাই, রুদ্ধ করে দিতে চাই, শেষ করে দিতে চাই। তাই সেই পথ প্রদর্শক শাস্তা বুদ্ধের কাছে আমি যাব। তার মন্ত্রীরা সবাই বললেন, রাজা আমাদিগকে অনুকম্প করুন, আমাদেরকে আপনাদের আপনার সাথে নিন, আপনি যেমন নির্বাণের স্বাদ পেতে চান আমরা পেতে চাই, আমাদেরকে হতত্ব হতাশাগ্রস্ত করবেন না, আমাদেরকেও নির্বাণের পথ দর্শনের সুযোগ দিন, আপনার সাথে আমরা সঙ্গে হতে চাই। রাজা বললেন, তথাস্তু, ঠিক আছে, তাহলে চলো আমরা যাব। তারা চলল, প্রত্যেকে ঘোড়ায় চড়ে চললে, ঘোড়ায় চলতে 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 তাদের চলার পথ রুদ্ধ করে দিল একটা নদী, আপারা পাচ্ছা নদী। সে নদী তো নয়, সমুদ্র, 2 মাইল বিস্তীর্ণ সমুদ্র, এই কুলুকু মোটেই দেখা যায় না। রাজা বললেন, হে আমার বন্ধুগণ, আমরা যাচ্ছি সংসার সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বুদ্ধির উদ্দেশ্যে। সুতরাং সংসার সমুদ্র কতবার যে হাবুডুবু খেয়েছি তার তো কোনো ইয়ত্তা নাই, সংসার সমুদ্রের হাবুডুবু খেয়ে কতবার অবিচীন রোগের আগুনে পড়েছি তাও তো কোনো ইয়ত্তা নাই। সুতরাং আজকে বুদ্ধির উদ্দেশ্যে নির্বাণ কামনায় যাত্রা করতে গিয়ে যদি এই নদী দিয়েও যদি আমরা ডুবে মরি, আমরা মরব, আমরা এই মরণ ভয় পাবো না, সমুদ্রের সংসারে ডুবে মরা আরো কঠিন। সুতরাং আসুন আপনারা আমার সাথে বুদ্ধকে স্মরণ করি। তারা বুদ্ধকে স্মরণ করে, বুদ্ধকে তাদের স্মৃতিপটে অঙ্কন করে, তারা বুদ্ধ বুদ্ধ বলতে বলতে চোখ বন্ধ করে সেই সমুদ্রের উপরে ঘোড়া চালিয়ে দিলেন। বুদ্ধের সেই গুণে মহাসমুদ্রের পানি আর স্থির থাকতে পারলো না, সমুদ্রের পানি মাটির মতো শক্ত হয়ে ঘোড়ার খুব ধারণ করতে বাধ্য হলো। তারা বুদ্ধের গুণ স্মরণ করে 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 সমুদ্রের ওই পারে পৌঁছে গেলেন। বুদ্ধের গুণের শেষ না, এভাবে যদি বুদ্ধকে স্মরণ করা যায় পৃথিবীর কোনো শক্তি তাকে রুখে রাখতে পারে না। বুদ্ধের গুণকে যদি এইভাবে অন্তরে ধারণ করা যায় সমুদ্র কেন আকাশেই আপনি উড়ে যেতে পারবেন, এভাবেই তো অরহতরা আকাশে উড়ে যায় যাদের অন্তরে বুদ্ধ এভাবেই কেঁথে গেছেন। বুদ্ধকে যারা এভাবে অন্তরে রেখে দিতে পারছেন তারা এভাবেই সব কিছু করতে পারে। এরকম এভাবে বুদ্ধানুস্মৃতি যারা করে তাদের দ্বারা কত কিছু যে হয় এরকম উদাহরণ আমি অন্য এক সময় বলবো, আজকে এই বলার সময় আমার নাই। তবু আমি একটা কথাই বলে যাব, যদি আপনারা বুদ্ধকে এইভাবে অন্তরে ধারণ করতে পারতেন আপনাদের শরীর হবে জীবন্ত ইট পাথরের তৈরি ক্যাম, প্রাণহীন। তবু সেখানে বুদ্ধ মূর্তি রাখে বলি আমরা বুদ্ধ মূর্তি নামক সেই উদ্দেশ্য যাতে কি প্রণাম করি, মন্দিরও প্রণাম পায় বন্দনা পায়। আপনারা যদি সেই অরহত সম্যক সম্বুদ্ধকে অন্তরে ধারণ করতে পারতেন, বুদ্ধের 9 গুণকে যদি আপনারা ধারণ করতে পারতেন, আপনাদের এই শরীরটা হবে জীবন্ত জ্ঞান, জীবন্ত জ্ঞান নিশ্চয় ইট পাথরের ক্যাঙের চাইতেও শক্তিশালী বৃদ্ধিশালী হবে, হবে না? তাই জীবন্ত জ্ঞান তৈরি করুন। জীবন্ত জ্ঞান দেবতারাও পূজা করবে তো, তাই তার উপর দিয়ে কোনোদিন কোনো ঝড় বৃষ্টি বাধা অন্তরে আসবে না। এভাবে ওই ক্ষণিকের জন্য হলো কাপ্পিনা রাজা এবং তার 1000 জন বন্ধু আমাত্য বর্গ জীবন্ত জ্ঞান তৈরি করেছিল বলেই সমুদ্রের উপর দিয়ে ভেসে চলে গেল। ওই গুরু
এইভাবে কিছু দূর যেতে যেতে আবার আর একটা বড় সমুদ্র, যেটা 4 মাইল বিশিষ্ট, অর্ধযোজন, নীলা বাহনা মানে নীল বাহন নদী। সেখানেও তারা তদ্রুপ ভাবে এসো বন্ধুগণ, আমরা আবার বুদ্ধের নাম স্মরণ করি, আসো বুদ্ধের নাম স্মরণ করে আমরা ওই কূলে পাড় দিই। এবারও তারা বুদ্ধের নাম স্মরণ করলেন, বুদ্ধকে অন্তরে ধারণ করে করে তারা ওই কূলে চলে গেলেন। সমুদ্রের পানি এবারও শক্ত মাটি হয়ে সে ঘোড়ার ফুল বহন করে ওই বাড়ি পৌঁছে দিতে বাধ্য হল। কেন? বুদ্ধের গুণের জন্য। আমার আপনার গুণ না, রাজার কাপিলা রাজার কোনো গুণ না, ঘোড়ার ফুলেরও কোনো গুণ না, বুদ্ধের প্রতি শ্রদ্ধায় বুদ্ধ গুণ এখানে স্থাপিত যখন হয় এই শরীর তখনই হয়ে যায় বুদ্ধ মন্দির। এইভাবে শেষে চন্দ্রভাগা আর একটা বড় নদী 1 যোজন 8 মাইল বিশিষ্ট, সেটাও তারা সেভাবেই বুদ্ধের গুণ স্মরণ করে পাড়ি দিলেন। তেলক পূজ্য শাস্তা দিব্যচক্ষুদেই দেখছেন আমার কাছে আসছে আমার এক প্রিয় শিষ্য কাপ্পিনা মহারাজা 1000 জন অনুচর নিয়ে। তাই গুণী পুণ্যবান ব্যক্তিকে ভগবান বুদ্ধ স্বয়ং স্বাগত জানাবার জন্য নদীর ধারেই অপেক্ষা করছিলেন। রাজা যখন তার মন্ত্রীবর্গ সহ ওই কূলে পৌঁছলেন, কিছু দূর যেতে না যেতেই দূর থেকেই বুদ্ধকে দেখতে পেলেন, জ্যোতি বের হচ্ছে শরীর থেকে। চিনতে পারলে নিশ্চয় ইনি বুদ্ধ হবে, যেহেতু বুদ্ধ নামক শব্দ তার পরিচিত। জ্ঞানী মানুষকে জ্ঞানীগণ চিনি, চোরকে চোর চিনি, ডাকাতকে ডাকাত চিনি, জ্ঞানীকে জ্ঞানী চিনে, বুদ্ধকে সেই চিনে যে বুদ্ধকে মানে, বুঝছেন? তাই বুদ্ধকে তিনি চিনে ফেললেন, ইনি হবেন বুদ্ধ। তিনি ঘোড়া থেকে নামলেন, পাদুকা খুলে ফেললেন, খালি পায়ে যেখান থেকেই বুদ্ধকে দেখতে পেলেন সেখান থেকেই পদব্রজে হাত জোর করে মাথা নিচু করে আস্তে 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 বুদ্ধের কাছে পৌঁছে গেলেন। বুদ্ধ বললেন, আসো আসো আমার রাজা কাপ্পিনা, বসো বসো। তন্ময় বুদ্ধির নিকট তারা তাকালেন, বুদ্ধ তাদেরকে ধর্ম কথা শোনালেন, দান কথা, শীল কথা, স্বর্গ কথা। এই 3 কথার পরে শীল সমাধির পরে ভাবনার কথা, প্রজ্ঞার কথা। দেশনা শেষ হওয়ার সাথে সাথে মহাকাপ্পিনা রাজা তার অতি জন্মে সেই পুণ্যের ফলে, যে পুণ্য তার মধ্যে জমা ছিল শুধুমাত্র প্রস্ফুটিত হওয়ার জন্য, শুধু শাস্তার একটা বাণী শোনার জন্য অপেক্ষা করছিল, বুদ্ধের একটা উপদেশ শোনার জন্য অপেক্ষা করছিল, একটু মাত্র ঘর্ষণ দিলেই মেসের কাঠে জ্বলবে, সেরকম তার পুণ্য জমা আজকে বুদ্ধের বাণী শ্রবণ করার সাথে সাথেই উন্মোচিত হয়ে গেল। কাপ্পিনা মহারাজা এবং তার 1000 জন সঙ্গী বুদ্ধের ধর্ম শোনার সাথে সাথে সেখানেই তারা শ্রদ্ধাপত্তি মার বলে উপনীত হলে ওদিকে বণিকেরা রাজবাড়িতে গেলেন, রাজার কথা মতো রানীকে সেই সংবাদ দিলেন, রানীও সেইরকমই মূর্ছে গেলেন 3 বার। যখন তিনি হুঁস পেলেন তিনি তাদেরকে পুরস্কৃত করলেন, বললেন, আমার রাজা আপনাদেরকে যে পুরস্কার দিয়েছে আমি তার 3 গুণ দেব না কেন? আমি 3 গুণ দেব, 3000 করে স্বর্ণ মুদ্রা দাও, 3×3 9000 স্বর্ণ পুরস্কৃত করব। পুরস্কৃত করার পরে তিনিও চিন্তা করলেন, আমার রাজা কাপ্পিনা আমাদের সকলকে থুথুনে ফেলে চলে গেলেন, এই রাজপ্রাসাদ এই রাজ সিংহাসন তার কাছে থুতু, এই থুতু আমি কি আবার তুলে খাবো? আমি যদি তার সহধর্মী হয়ে থাকি তার ফেলে দেওয়া থুতু আমিও খাবো না। এই সংসার, এই রাজ সিংহাসন, এই রাজবাড়ি,
এই রাজপ্রাসাদ, এই ধন, এই ভোগ বিলাস সবই মূল্যহীন। তিনি যেমন বুদ্ধের কাছে চলে গেলেন নির্বাণের জন্য, আমি যাব না কেন, আমি যাব। তখন 1000 জন সেই রমণী তারাও তার কাছে আসলেন, মা আমাদের কেউ সাথে নেই, আমরাও সঙ্গে যাব, চলো তাহলে চলো। তারাও সেভাবে গেল, তারাও সেভাবেই এই তিনটা নদী বুদ্ধের গুণ স্মরণ করেই পার হয়ে আসছিলেন। পার হয়ে এসে পৌঁছলেন বুদ্ধের কাছে। বেশি কিন্তু সময়ের তফাৎ নাই, ওদিকে ধর্ম দেশনা করতে যে সময় লাগছিল ওদিকে মণিক দল সেখানে খবর দিয়ে খবর দেওয়ার পরপরই রানীর সিদ্ধান্ত নিতে এবং তার সহযোগীরা তার সাথে রাজপ্রাসাদ থেকে বেরোতে সেই সময়টুকু লাগছিল। তাই এদিকে তারা শ্রোতাপন্ন হয়ে গেছেন, ওদিকে তারা নদী পার হয়ে পৌঁছছেন। বুদ্ধ জানছেন তারা আসছে, বুদ্ধ রীতি শক্তি দিয়ে সেই 1000 জন কাপ্পিনা রাজা সহ কামাত্যদেরকে অদৃশ্য করে রাখলেন। বুদ্ধ জানেন প্রয়োজন আছে, হয়তো এমনও হতে পারে ওখানে যখন দেখা হবে স্বামীদেরকে, স্বামীরা তো শ্রোতাপন্ন হয়ে গেছে, স্ত্রীরা যেহেতু এখনো কোনো মার্গফল পায় নাই, বুদ্ধের বাণীও শুনে নাই, বুদ্ধকেও চিনি না, হয়তো বলতে পারে আর কি নটা কব, তোমরা তোমরা শুধু নির্বাণ আর আর ফেলে এলে কি হবে না বলতো না, আমাদের চাকরিয়া ভাষায় আর কি নিশ্চয় এই কয়েকটা হয়তো বলতো, হয়তো একটা গুঞ্জন, একটা আলাপ, একটা অসুন্দর হতো। বুদ্ধ অদৃশ্য করে রাখলেন, রমণীরা আসছেন, বুদ্ধ বসলেন, বুদ্ধ ঠিক তাদেরকে সেভাবে ধর্ম দেশনা দিলেন। বুদ্ধের ধর্ম দেশনা এসে সবার সাথে সাথে সেই পুণ্যবতী নারীগণ সেখানেই শ্রোতাবতী মার্গ করে প্রতিষ্ঠিত হলেন। স্ত্রীরা শ্রোতাবতী মার্গফল পেলেন, প্রথমে ধর্ম দেশনা শুনে তারা হয়েছিল শ্রোতাবতী মার্গফল রাজা কাপ্পিরা এবং তারা 1000 জন মন্ত্রীবর্গ। এবার নারীদের উদ্দেশ্যে যে ধর্ম দেশনা সেটা শুনে তারা হয়ে গেলেন অরহত। এবার বুদ্ধ তার ঋদ্ধি অলৌকিক শক্তি তুলে নিলেন, স্বামী স্ত্রী একে অন্যকে দেখলো, কিন্তু তোমরা আর ফেলে ফেলে গেলে গেলে দেওয়া এ কথা আর বললো না, কেন তারাও শ্রোতাপন্ন হয়েছে, তারা অরহত হয়েছে, উভয়েই নির্বাণের স্বাদ পেয়েছে, তারা উভয়েই এখন নির্বাণী যাত্রী হয়েছে। একদল তো শেষ চরমে চলে গেছে অরহত, আরেকদম শুরু হয়ে গেছে স্রোতে যারা পড়েছে, তারাও বলছে বুদ্ধ আমাদেরকে উপসম্পদা দিই। বুদ্ধ সেই 1000 জন মন্ত্রী এবং রাজাকে এই ভিক্ষু করে সম্ভাষণ করলেন, এই ভিক্ষু মানি আসো হে আমার পুত্রগণ ভিক্ষুগণ, আমার ছায়ায় আসো, আমার ধর্ম নাও, আচরণ করো, নির্বাণ দর্শন করো। এটার অর্থ এই ভিক্ষু, সংক্ষেপে তার এই ভিক্ষু হলেন। এই ভিক্ষু হওয়ার আগে তো তারা অরহত হয়েছেন, তারা যথারীতি নির্বাণের স্বার্থ পেয়েই গেছেন। এই ভিক্ষু বলার পরপরেই তারা সেই কঠিন জীবন দান করার পুণ্য বলে সাথে সাথে সেখানেই তারা অস্ত্র পরিষ্কার যুক্ত সাইট বা বিশিষ্ট মহাথেরুর ন্যায় শোভা পাচ্ছিলেন। তাদেরকে থেকে রমণীরাও সেখানেই আরো কিছু বুদ্ধের বাণী শ্রবণ করে অচিরেই তারাও সেই 1000 জন কুল নারীরাও অরহত্ব মার্গ বলে প্রতিষ্ঠিত হয়ে অরহত হলে নারী পুরুষ একই অধিকার। বৌদ্ধ ধর্মে পুরুষেরাই শুধু নির্বাণ পাবে, নারীরা পাবে না, নারীরাও অরহত হলে পুরুষেরা অরহত হলে উভয়েই নির্বাণকামী হলেন। কেন হয়েছেন তারা, কি পুণ্যের ফলে? ওই 1000 জন পাচ্ছেকে বুদ্ধকে তারা জীবন দান করেছিলেন বলে সেরকম পুণ্যবান আজকে আপনারা হলেন। যেখানেই দান করুন সেটা বড় কথা নয়, সাংঘাস্যা দেয়মা করতে পারলে হলো, যে ভিক্ষু পরিমা বাসা প্রথম বর্ষাবাস করেছেন আপনারা আজকে সেরকম মহাপুণ্যের অধিকারী হয়েছে, কত আনন্দ লাগার কথা।
বলছিলাম না আপনাদের কি কি পুণ্য হয়, সেখানে আমাদের যে পাঁচটা আপত্তি, ভিক্ষুদের যে পাঁচটা আপত্তি দূর হয়, সেখানে শুধুমাত্র এটা কঠিন চিবর দ্বারের ফলে হয়। এই পাঁচটা আপত্তি ভূত আদেশ করে গেছে আমাদেরকে, যেমন বলছে যদি কোনো ফাং অগ্রে গ্রহণ করে থাকো, এই ফাং ফেলে আরেক ফাং নিতে পারবে না, যদি নেই আমার আপত্তি হয়। কিন্তু যে ভিক্ষু কঠিন চিবর লাভ করেন, সেই ভিক্ষু প্রথম ফাং বাদ দিয়েও পরের ফাং নিতে পারে, এবং যদি তিনি আরেকজন ভিক্ষুকে সেটা জানিয়ে বলে দিয়ে যান যে আমি অন্য জায়গায় দিতে বাধ্য হচ্ছি, যাচ্ছি, আপনি না হন আমার বদলে যান, তো বুদ্ধের আদেশকে খণ্ডন করতে পারছে। কিসের দ্বারের ফলে? কঠিন পাওয়ার ফলে। এইটা সে পাবে, সে এই আপত্তি থেকে মুক্ত হতে পারবে। আরেকটা ত্রিচিবর, আমাদের ভিক্ষুদের চিবর সবসময় সাথে রাখতে হবে। চিবরটা থাকবে এক জায়গায়, আমি ঘুমাবো আরেক জায়গায়। চিবর থাকবে ধরেন না কোন একটা বাসায়, আমি ঘুমাচ্ছি কেন, পরদিন সকালে ওখান থেকে আনবো, আমার সাথে সাথে রাখতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু যেসব ভিক্ষুগণ এই কঠিন চিবর পাবে, তারা এই আপত্তি থেকেও মুক্ত হবে, যে ভুলে টুলেও যদি কোথাও রেখে দেয় আপত্তি হবে, ইচ্ছা করে রাখলেও আপত্তি হবে, যেহেতু এই কঠিন জীবন পেলে এই আপত্তি মুক্ত তারা হতে পারে। এখানে বুদ্ধের দুই নম্বর আদেশ খণ্ডন করতে পারতেছে। আর একটা গানা ভোজন মানতে, আর পাশা তাজিয়া পাত খাবেন দেরি চলো না, মাংস দিয়ে খাবে আর মাছ খাবো এম দেরি বাড়তে চলো আজ আর দেখা যাবে, এরকম বললে আপনার ভান্তেরা যেতে পারেন না, ভাত খাবেন বলে নিমন্ত্রণ দিলে যেতে পারেন না, ভান্তি স্বয়ং খাবেন পান করছি এরকম বললেই ভান্তেরা যেতে পারেন। এমন আছে যে কেউ কেউ কালচার জানে না, চলে ভাত খেতে যান, লোক হয়তো বলতে পারে ধরো আমি যদি এখন বিদেশে যাই, আমেরিকায় যদি যাই, নিশ্চয় বলবে আমাকে চলে খানা খেতে যাই, হ্যাঁ এরকম বলবে। ধরেন আমি যখন র্যাঙ্গুন এম্বাসিতে একবার ওই আমার ভক্ত হয়ে গেছিলেন আমাদের বাংলাদেশের কাউন্সিলার সাহেব, বেশ খুব ভালো মানুষ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, পরিচয় হওয়ার পর খুব আমার সাথে বেশ ঘনিষ্ঠ হয়েছিলেন, তো উনি আমাকে বলছিলেন তো ভান্তি তার তো জানে না, আমাকে বলে যে আমি আপনাকে বন্ধু মনে করবো, উনি একজন মুসলিম, আমি ওনাকে বুঝাবো কোন সময়, আচ্ছা আপনি যাই মনে করেন, আচ্ছা ঠিক আছে দোস্ত, আমাকে বলছে দোস্ত খানা খাইবেন আমার বাসায় একদিন, এরকম দোস্ত ডাকুন ভান্তি ডাকুন যাই ডাকুন খানা খাইবেন একদিন বললে যাওয়া যায় না। কিন্তু কঠিন জীবন নিয়েছি বলে আমি যেতে পেরেছিলাম, বুঝলেন আমি কঠিন জীবন নিয়েছি যে বলছেন এইসব যেটা নিয়মের বাইরে যেসব ফাং এটাও নেওয়া যায়, ওইরকম মুখের কথাও খণ্ডন হয়, আপত্তি হয় না। অবশ্য আমি আমার একটা মামাতো ভাইকে নিয়ে গেছিলাম, সে গছে গছে দিছিল আর কি, তখন সে বলে কি আমি দিলে পারি না, আপনি দিলেও পারেন, আপনি তো দিচ্ছেন না, আপনি তো দাঁড়িয়ে আছেন, তা আমি ওনাকে দিয়ে দিচ্ছি আর কি, কারণ আমাদেরকে তুলে না দিলে আমরা খেতে পারি না। ও তাই নাকি, তারপর বেচারা তুলে দিল, আমি বললাম আপনি জুতো পরে তুলে দিলে আমি খেতে পারি না, ও জুতো খুলতে হবে না, হ্যাঁ জুতো খুললেন, জুতো খুললেন, এইসব নিয়ম করলো, বুঝছেন বেশ মজার কথা আর কি, এগুলো অভিজ্ঞতা আর কি, বুঝছেন এবার জুতো খুলে আমাকে দিলে আমি নিলাম, এইরকম হয়তো অনেক ক্ষেত্রে হতে পারে। এখন আপনারা বুদ্ধিস্ট বলেই না হয় ভান্তে ফাং করছি কথাটা বলতে জানেন, তখনকার দিনে বুদ্ধের সময় হতো অনেকে ফাং কথাটা জানে না, বুঝছেন হয়তো বলো চলেন ভান্তে ভাত খাবো, এখনো আছে খাগড়া চুরির অঞ্চলে আছে, আমাদের কতগুলো মারমা আছে স্বয়ং খাব স্বয়ং খাবেন দামে বলতে জানে না, আমাও যাবো আমাদের ভাষায় বলে থামাও ভাত খাবো, ভান্তে মানে বাংলায় বললে এরকম দাঁড়াবে আর কি, ভান্তে আজি আর তোর ভাত খাবেন দেরি ফাং করছে জানেন, বুঝছেন না আয়ার বইটা কেউ হ্যাঁ খাগড়া ঝুড়িতে এখনো আছে, এটা এখনো অনেকে এরকম বলে তারা হাং টাং বলতে জানে না, ধর্মহীন এরকম অনেক জায়গা আছে, সেই কালচার ভুলে গেছে, যারা এই কঠিন জীবন পেয়েছেন তারা সেই ফাং নিতে পারে, যদি যারা পান না
সে খুব শ্রদ্ধা করে ফান গলু যেতে পারবে না। এই বুদ্ধের তিন রকমের আপত্তিকে খণ্ডন করেছে এই কঠিন চিন্তা। তাই আমাদের আরেকটা বিপদ নিয়ম আছে, অধিষ্ঠান করতে হয় জীবন। জীবন পেলে আমি পড়ব এমন কথা না, জীবন যে কোনো জীবন কাপ্পি না, এখানে বিন্দু কাপ্পা বিন্দু কাপ্প বিন্দু দিতে হয় জীবনের কোনায়। এর অধিষ্ঠান করতে হয় যে আমি এটা পরিধান করব, এরকম অধিষ্ঠান করে জীবন করা যায় না, বুঝছেন। এক হাত এক বিবৎসায় যদি হয় যে কোনো কাপড় অধিষ্ঠান করতে হয়, মানে দেড় হাত সাইজে যদি হয় অধিষ্ঠান করতে হবে, দেড় হাতের বড়লতে করতে হবে। যদি আমার তোয়ালেও হয় দেড় হাতের লম্বা, এক হাত এক বিগতের লম্বা, অধিষ্ঠান করতে হবে, এমনি ব্যবহার করা যায়। জীবিকু এই কঠিন জীবন পেয়েছেন, তিনি অধিষ্ঠান ব্যতিরেকে ব্যবহার করতে পারে, বুদ্ধি দেখছেননি? এটা বুদ্ধ নিজেই বলেছেন, সুযোগ দিয়েছে আমাদেরকে, যারা কঠিন পায় তারা এই পাবে। আরেকটা হলো যা হাত্থা জিওর বাদা, যেখানে একটাকে বলছি যেখানে কঠিন জীবন দেওয়া হয়, কিয়াঙে হোক মিলনায়তন হোক যেখানে হোক, সেখানে যেসব ভিক্ষু আসবেন সেই সকল ভিক্ষুকর এইসব সহযোগী জীবন একটা করে অন্তত পাবেন। এবং ওই মূল জীবনের যে আনিসাং করে পালিতে মূল জীবনের যে গুণাবলী তারাও প্রাপ্ত হবে। ওই মূল জীবনের যে গুণ আজকে আমরা যারা আসছি, ধরেন এই মূল জীবন পায় নাই, আপত্তি নাই, মূল জীবন না পেলেও সে যেহেতু এখানে আসছে, সেও এই যে পাঁচটা আপত্তি থেকে এইসব ফল সেও পাবে। এরকম পাঁচটা বুদ্ধের আদেশ বিনয়কে খণ্ডন করতে পারে, অপসারণ করে দিতে পারে, মুক্ত করে দিতে পারে, দোষ মুক্ত করতে পারে শুধুমাত্র এই কঠিন জীবন। সেজন্য পৃথিবীতে কোনো দেবতা ব্রহ্মা ভিক্ষু এটা পারে না, কঠিন জীবনই পারে। সেই জন্য এই দান অতুলনীয় দান, কঠিন জীবন। আর আপনাদের কঠিন জীবন দানে কি ফল হয় যদি বলেন? আর ফল বলার কোনো প্রয়োজন নাই, এই দান নির্বাণ পর্যন্ত নিয়ে যেতে পারে। নির্বাণ মানে চূড়ান্ত, নির্বাণে চাইতে আর বড় যাওয়া কিছু হতে পারে না। আমি রাজা হতে চাই বললে রাজা হবে, আমি আরেক জন্মে কিশোর কুমারের মতো গলা হইতে চাই, লতা মঙ্গেশকর হইতে চাই, পারবেন? যাই চান। যদি বলেন বাংলাদেশে আমি যদি জন্ম নিই আরেক জন্ম, আমি যদি আজীবন প্রধানমন্ত্রী হইতে পারি, হবে হবে, মিথ্যা কথা নয়, হবে। কিন্তু ওগুলা কিছুই নয়, কঠিন জীবন দানের ফলের সাথে তুলনা করলে কিছুই নয়। তাই এটা আমরা কামনা করবো না, আমরা কামনা করি নির্বাণ। এজন্য কঠিন জীবন দান তারা করে, যাহাই চাইবেন তাহাই পাইবেন বুদ্ধ বলেছেন। তবে আরো বিশেষ কতগুলো কথা আছে, যাই চাইবেন তাহাই পাইবেন, এর সাথে এটা না বললে হয় না। যারা কঠিন জীবন দান করেন নারীদের মধ্যে মহলতা বৈশাখা যখন পেয়েছিল মহালতা আবরণ নাই, এরকম পেতে পারে বলছে, পূর্ববতী হতে পারে বলছে, পুরুষদের মধ্যে এই ভিক্ষু হতে পারে বলছে। সাথে সাথে নারী হোক পুরুষ হোক যে জন্মই লাভ করেন না কেন, প্রত্যেক জন্মে অন্যদের উপর আধিপত্য রাখতে পারেন বলছে, অন্যদের চেয়ে বড় হইতে পারে, অন্যরা তাকে মেনে চলবে। যে জন্মই নিবে মনুষ্যকুলে হোক দেবকুলে হোক, দেবদেরও সে আধিপত্য বিস্তারকারী হবে, তার কথা মানবে, তার কথা লোকে শুনবে, তাকে লোকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, মানবে, এ ধরনের আধিপত্য ক্ষমতা হতে পারবে এই জীবন দানকারীরা। অন্য দানে এটা হয় না, অন্য একটা একটা মাত্র জিনিস আছে অন্যের চাইতে একটু বড় হইতে পারে, এটা হলো বুদ্ধের ছাতা দান আর আসন দান, চেয়ার অথবা খাট। তবু জীবন দানের মতো যাহা যায় তাহা পায় এটা নয়, শুধু ওই একটাই পায়, উচ্চ কুলে জন্ম নিতে পারে, বড় পদবী লাভ করতে পারে, এটাই বলে কোনটা আসন দান অথবা বুদ্ধে মাথার উপর ছাতা দান। কিন্তু কঠিন জীবন দান সব যাই চাইবেন তাই পাইবেন, মানে মনোময়ী, আপনি যাই মনে ভাববেন তাই পাবেন,
সুতরাং এই ভাগ আপনারা আজকে যারা দিয়েছেন অতি অতি ভাগ্যবান, যারা কৃপণতা করে একটা চিবর কিনে দেন নাই, হারাইলেন। হয়তো বলবেন আহ অন্য জায়গাতে পড়ি, অন্য জায়গায় পাওয়া যাবে, অন্য জায়গায় দিতে পারবে। তো আজকে একদিন আগে দিলে একদিন আগে পাচ্ছেন, অথবা ভিক্ষু সংঘ তো সব জায়গায় সমান নয়, বুঝছেন? ভিক্ষু সংঘ সব জায়গায় সমান নয়, কোনো কোনো জায়গায় শিলবান ভিক্ষু থাকতে পারে, কোনো কোনো জায়গায় শিলহীন ভিক্ষু থাকতে পারে। হ্যাঁ, বুদ্ধ কিন্তু বলেছেন শিলহীন ভিক্ষু হোক যে হোক সংঘকে দিছি বললে সংঘ দান হয়, মহাপুণ্য হয়। তবুও কিন্তু আমরা যারা সাধারণ মানুষ সংঘকে দিচ্ছি মনে বললেও এখানে আমাদের চিত্ত চেতনায় আমাদের চোখের মধ্যে প্রজ্ঞালিকা ভাবটা আছে। আমরা বিশেষ একটা ভান থেকে আমরা দেখি, বিশেষ একটা ভান থেকে উদ্দেশ্য করতে আমরা চাই, এটা আমাদের নিয়ম। সেজন্য আজকে যারা দিয়েছেন নিশ্চয় নিঃসন্দেহে মনে খুব অংশীদার হয়েছে। আজকে আমরা এই জীবনটাকে নিয়ে যাবো, রাতারাতি নিয়ে যাবো বান্দরবান। ভোর হওয়ার আগেই বান্দরবান সীমা করে কঠিন করা হবে। আপনারা বলেছেন এই মা জিওয়ারাক, এই মা কাঠিনা জিওয়ারাক, সা পরিবারাক দে মা কাঠিনা আধ্যারিত, কঠিন করার জন্য আমরা পান করছি, বলছেন না? এই আমরা সবটাই করবো না, একটা জীবন করব, একটা জীবনের মধ্যে ত্রিজীবন থাকবে, এই ত্রিজীবন থেকে আমরা একটা একটাকে কঠিন করলে হয়, এটাকে আমরা সীমা করে ঢুকে আমাদের ভিক্ষুদের কামাওয়াজ আছে, সুনা তুমি ভান্তে সাংঘ এরকম পাশ করে সবাই হে ভিক্ষু সংঘগণ শ্রবণ করুন। আজকে আমরা অমুক ভিক্ষুকে এই জীবন দান করার মনস্থ করেছি, আপনাদের আপত্তি থাকলে বলতে পারে, এরকম আমরা সংঘ সংঘ মানে সেমিনার, ওই এমপিদের যেটা আপনার ওই কি বলে ওটা সংসদ বসেছে, এটা সংসদ, সীমাঘর মানে ভিক্ষুদের সংসদ, ভিক্ষুদের কার্যালয়। সংসদে যেমন যে কেউ ঢুকতে পারে না, প্রহরা থাকে, আমাদের সীমাঘরে সেজন্য কেউ ঢুকতে পারবে না কামাওয়াজ পাঠ করার সময়। এজন্য যদি রেডিমেড কোনো সীমাঘর না থাকে, ওই জল জল সীমা মানে জলের মাঝখানে গিয়া জানি এরকম সীমাঘর কেউ কেউ জন্য যেতে না পারে, সীমাঘর আলাদা। তাই আমরা এটা সীমাঘরে গিয়া সর্বসম্মতিক্রমে একজনকে দেওয়ার সিদ্ধান্ত পাস করবো, তারপর তাকে দিয়া সাহায্যবাদ দিয়া এটাকে কঠিন বানানো হবে। এটা এখনো কঠিন হয় নাই, বুঝছেন? এখনো কঠিন হয় নাই, এটা এখন শুধু জীবন দানই আছে। আমরা বান্দরবনে কঠিন না করা পর্যন্ত আপনাদের এই দান পরিপূর্ণ নয়, তাই এই জন্য আপনারা আমাদেরকে ধরে রাখতে চাইলেও আমরা থাকবো না, আমরা আটটা এখান থেকে রওনা দেবই দেবো। আটটায় রওনা দিয়া আমরা দুটা তিনটায় বান্দরবন পৌঁছতে চাইবো, সীমাগুলো ঢুকে ভোর একেবারে সূর্যের আলো দেখবার আগেই আমরা শেষ করব। যদি সূর্যের আলো বের হয়ে যায় ওটা জীবনটা বাসি হয়ে যাবে, আর কঠিন করা যাবে না, বাসি জীবন হয়ে যাবে, কঠিন আর হবে না, বুঝছেন তো? তাই জীবন দিলেই কঠিন জীবন হয়ে যায় এমন নয়, কঠিন করার দায়িত্ব আপনাদের নয় আমাদের, আমরাই করব কঠিন, আপনাদের দায়িত্ব দেওয়া। নিশ্চয় আপনাদের আর কোনো সন্দেহ নাই আজকে আপনারা কঠিন জীবন করছেন, অনেকে নাকি বলছেন এটা তো কঠিন হবে না, এটা এটা হবে যে জীবন দান, তা তো সত্য হোক, উনি যে সেন্সে বলেছেন সেই সেন্সে কিন্তু ঠিক নয়, কিন্তু যে বাক্যটা বের করেছেন ইহা কঠিন জীবন হবে না, জীবন দান হবে, জীবন দানই তো কঠিন, তো আমরাই করবো, আপনারা তো কঠিন করতে পারেন না, কোনো রকমই আপনারা কঠিন করতে পারেন না, কঠিন আর্থেরই তো কঠিন করার জন্য দিচ্ছি, আপনারা দিচ্ছেন যে কঠিন করার জন্য করবো, আমরা এগুলো করি নাই। তাই আপনাদের কি আগে হোক যেখানে হোক পাড়াতে গ্রামে যখন আপনি জীবন দান করে বান্দেতে জিজ্ঞেস করেন, বান্দে আমরা যে জীবনটা দিয়ে দিলাম কঠিন হয়ে গেছে নি, তারা বলবে না এখনো হয় নাই, কঠিন আমরা করবো যে, এই জন্য তাড়াতাড়ি শেষ করে কঠিন জীবন দানগুলোতে বেশি লেকচার মারানো বান্দেরা, তাড়াতাড়ি শেষ করে ওই সীমা করে গিয়া কঠিন কাম আমাদের পাঠ করে ফেলে, তাই না? দেখছেন না, আমরা একটু বেশি লম্বা করে বলতেছি কারণ আমরা একক দেশন দিচ্ছি। আমাদের দেশে কথা প্রসঙ্গে বলি, বড়ুয়া গ্রামগুলোতে কঠিন জীবন দান খুব সুন্দর হয়, এটা খুব প্রশংসা আমি করি, আমাদের মারমাদের চাইতেও তারা কঠিন জীবন খুব জমজমাটভাবে করে, চাকমাদের চাইতেও করে, যেহেতু বড়ুয়ারা এই কঠিন জীবনটাকে মেইন তাদের প্রধান উৎসব হিসেবে নিছে, এই জন্য খুব সুন্দর হয়। তবে একটা জিনিস আছে, জীবন খুব একটা বেশি তারা দেয় না, দু একজোড়া মাত্র দেয়,
ইদানিং হতে একটু প্রচলন হয়েছে, দেখা দেখি শোনা শুনি চিবর বেশি ব্যবহার হচ্ছে, তবু চিবর 40-50 জোড়া খুব কমই হবে। আমি কি ভুল বললাম নাকি জিতেন্দ্রবাবু? জিতেন্দ্রবাবু ভুল বললাম নাকি? তা আমি অনেক গ্রামে গেছি তো, চিবর খুব একটা হয় না। সেই জন্য কি হয়, আগন্তুক ভিক্ষুরা চিবর পান না, শুধু পাঠিয়ে কিছু পেয়ে তারা চলে যায়, চলে যান। আপনাদের গ্রামে এবার থেকে সহযোগী চিবর অনেক দিবেন। এই যে সহযোগী চিবর এগুলা, আজকে আমরা এখানে 20-30টা পেয়েছি, বান্দরবনে 5 তারিখে আমি 108 জোড়া পেয়েছি, তাও কম, তবে গত বছর চাইতে বেশি। বান্দরবন ক্ষমা ক্ষমে আমরা কিন্তু প্রায় 200-250 পাই, বাংলাদেশের হাইয়েস্ট আর কি, তার চাইতে বেশি চিবর বাংলাদেশে কোনো জায়গায় উঠে না, এটা সত্য কথা। কারণ আমরা খুব সুন্দরভাবে না করলেও আমাদের লোকেরা কিন্তু মারমারা এক পরিবারে এক জোড়া অন্তত দেবেই। তবে আমাদের পরিবারে যেমন ধরুন এখন ছোট ভাগ ভাগ হয়ে গেছে, যেমন আমার মা বাবা এক পরিবার, আমার ছোট বোন ছোট ভাই এরা আছে না, প্রত্যেকে কিন্তু আবার এক সেট করে দেয়, তা আমাদের পরিবার থেকে কিন্তু 7 জোড়া চিবুর চলে যাচ্ছে। এই জন্য আর আছে তো এমনিই হয়। তবে গরিব খুব বেশি আমাদের লোকেরা, তাই সবাই চিবুর দিতে পারে না, তা তারা অনেক সময় করে কি, তারা 2-3 জনে মিলে এক জোড়া, 2-3 জনে মিলে এক জোড়া, তাই চিবুর দিলে সাথে সাথে আবার একটা কল্পতরু বনে। ওই যে কল্পতরু দেখছেন ঢাকার বুকে কল্পতরু এতটুকু ছোট, আমাদের কিন্তু বিরাট একটা কল্পতরু থাকবে, প্রত্যেক পরিবার থেকে একটা চিবরের জন্য একটা কল্পতরু আনবে। কেন, সা পরিবার কথা একটা আছে, অন্যান্য দানীয় দ্রব্যাদি সহ, কাকেও কোনো কিছু দিলে খালি খালি তো কিছু দেয় না, যদি চাও খাওয়ান চার সাথে চা টা তো কথা আছে না, চা মানে তো অনেক মিষ্টি টিষ্টি বিস্কিট টিস্কিট তাই না, দিতে হয় না, বাচ্চাদেরকে বাদ স্বয়ং বললে ভাত স্বয়ংয়ের সাথে তরকারি স্বয়ং আরো মিষ্টি স্বয়ং মিষ্টান্ন স্বয়ং অনেক দিতে হয় না। এই জন্য চিবরের সাথেও অনেক কিছু দিতে হয়, তার মধ্যে সবচেয়ে ভালো একটা কল্পতরু দেওয়া। কল্পতরু যারা দেয় আগামী জন্মে তারা এরকম কল্পতরুর মতো পাবে, টাকার গাছ যেরকম চাইলেই চাইলেই পাবে। এটা আপনাদের আমি শিখাচ্ছি যে টাকা আমরা চাই এটা নয়, টাকা চাই বলে বলছি না, যারা দেয় তারা পায়। যেমন ওই রকম একটা সোনার টাকার গাছ দিয়েছিল বলে বুঝছেন, কি তার নাম বুদ্ধের শিষ্য ওই যে জটিল সৃষ্টি বুঝছেন, অতীত জন্মে এরকম একটা সোনার কল্পতরু, এই ধরনের সোনার কল্পতরু একটা দিয়েছিল বলে এই জন্মে জটিল সৃষ্টি যখন সে হয় তার বাড়ির পিছনে এরকম সোনার একটা পাহাড় সৃষ্টি হয়েছিল, ওই সোনার পা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে সে এরকম কূপ মারলেই সোনা নরম সোনা উঠে আসতো, কূপ মারলেই। কিন্তু তার 2 ছেলে ছিল, বড় ছেলে ছোট ছেলে, বড় ছেলেকে কূপ মারতে দিয়েছিল, জটিল সৃষ্টি দীর্ঘ হওয়ার আগে বাবা তুমি যাও তো দেখি সোনা কূপ মেরে নিয়ে আসো তা থালাই নিয়ে, বড় ছেলে কূপ মারলো সোনা উঠে না মাটি মাটি উঠে, তখন বাপ বললো কি ব্যাপার তোমার, তুমি সোনা পাও না কেন, তোমার তুমি তুললে মাটি হয়ে গেছে, ছোট ছেলেকে পাঠালো, ছোট ছেলে কূপ মারলো সোনা উঠে আসলো, 3 ছেলে বাপ ছেলে 3 জন বুদ্ধের কাছে আসলো, বুদ্ধের কাছে তো জাতির সৃষ্টি ভিক্ষু হয়েই গেল, তখন ধর্মদেশনে বুদ্ধ বলছিলেন অতীত জন্মে জটিল সৃষ্টি যখন এই সোনার কল্পতরু দান করেছিল তখন বড় ছেলে বলল আমার দেওয়ার দরকার নাই, বাবার কাছ বাবার বল, ও ওই সোনার কল্পতরু বানানোতে অংশগ্রহণ করে নাই, তাই সে এবার এই সোনার পাহাড় অংশীদার উত্তরাধিকার হয় নাই। ছোট ছেলে ওই জন্মে বাবা করেছে যাহা এটা আমারও কাজ আমিও করবো বলে বাবার সাথে কল্পতরু দান দিয়েছিল, তাই বাবার পরে সেই উত্তরাধিকারী হয় এই সোনার পাহাড়ের। এই যে কল্পতরু দেওয়ার রেওয়াজটা ঐতিহ্য কৃষ্টি অনেক আগের থেকে আমাদের, তাই আপনাদেরও চালু করতে হবে এটা, আপনার দেন ছোট বড় একটা কল্পতরু দেন। আমি ধর্ম দেশনের সাথে সাথে আমাদের কালচার কৃষ্টি আমি তুলে ধরতে চাই, তাই বলতে চাই আপনাদেরকে, আমরা কৃষ্টি ভুলে গেছি তো, আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি, তাই ওয়াসু চিবর বাসাবাস চিবর কেন আমি আপনাদের এখানে এসে করালাম, আমরা ভুলে গেছি, আবার আমি জাগ্রত করতে চাই। এই যে কল্পতরুর কথা আমি কথা প্রসঙ্গ কেন বললাম, আবার জাগ্রত করতে চাই, টাকা পাওয়ার জন্য মোটেই নয়, কল্পতরু সব দেশে আছে, থাইল্যান্ডও আমি দেখে আসছি, আপনারা যারা থাইল্যান্ড গেছেন নিশ্চয়ই দেখেছেন, আমি থাইল্যান্ডে ভাগ্যক্রমে ওই যুদ্ধ সংক্রান্তিতে থাইল্যান্ডরা বলে সংক্রান্ত, আমরা বলি সংক্রাই,
সব কিন্তু সংক্রান্ত থেকে আসছে, সংক্রান্তি আসছে বারবার নাই, একই কিন্তু সংক্রান্তি সংক্রান্ত সংক্রান্তি একই। ওখানে দেখলাম তারা আমাদের মতো আর কোনো কল্প দুটো বানাবার সময় কোথায় পাবে, ভিক্ষুরা রেডিমেড বানিয়ে রাখছে, গেয়েরা আসছে, কেউ কেউ কল্পতরু আসছে, যারা কল্পতরু আনতে পারে না সব তো মডার্ন বুঝছে, বিল্ডিং এর এয়ার কন্ডিশনে থাকে ওরা, গাড়িতে করে আসে। তো বান্দিরা কি করছে, প্লাস্টিকের বালতি বড় করে মাটি দিছে, মাটিতে একটা কলা গাছ দিয়ে দিল, কলা গাছ নরম বুঝছে, কলা গাছ পুঁতে দিল, কলা গাছ উপরে নিচে সব কিছু কিছু উপরে কয়েকটা পাতা রাখলো সব নিচে কেটে, এখন লম্বা লম্বা চিকন বাঁশের কঞ্চি তারা রেখে দিল, যে আসছে বাঁশের কঞ্চি একটু ঢুকিয়ে দিল, বাঁশের কঞ্চিতে টাকা ঝুলাই দিল, 1000 নোট 500 টাকার নোট, লাল লাল তাদের নোট গুলো ঝুলাই। আমি দেখছি সেম কালচার আমাদের বাংলাদেশেও আছে, মারমাতি আছে, এখানেও দেখলাম, এটা বুদ্ধিস্ট কালচার, এটা শুধু মারমা কালচার চাকমা কালচার বরুয় কালচার না, এটা বুদ্ধিস্ট কালচার, এটা সমগ্র বৌদ্ধ দেশেরই কালচার, আমাদের এটা করতে হবে, যেগুলো হারিয়ে গেছে আবার ওগুলোকে আমাদের উদ্ধার করতে হবে। এইভাবে আজকে যারা গল্প তুলে দিলে মহাপুণ্য করেছে। আমার দেশনা শেষ করার আগে আমি আপনাদেরকে আরো দুই একটা কথা যদি না বলি আজকের অনুষ্ঠান পরিপূর্ণ হবে না। শুধু কঠিন জীবন দানের কথাই বললাম, দানে তো আর আমরা নির্বাণ যেতে পারি না, কাপ্পিনা রাজারা শুধু দান দিয়ে নির্বাণ নির্বাণে গেছেন মনে করবেন না, তারা দানের সাথে আরো একটা জিনিস পালন করেছে, কি কি শিলা, শিলা শিলা যদি পালন না করতেন তা গাছ ফলে গাছ হয়েছে ফলহীন, গাছ হবে কিন্তু ফল ধরবে না, তাই শিলা লাগবে। তা আপনাদেরকে আমি শিলার কথা বলবো, আমরা সবাই কম বেশি পঞ্চশিলা মানি, কিন্তু পঞ্চশিলাও আমরা এমন ভাবে এত কম মানি যে পঞ্চশিলাটাও যেন আমাদের বিশেষ কোনো অনুষ্ঠানের অলঙ্কার। আমি কেন বলছি, আজকে আপনারা অনুষ্ঠানে এসে পঞ্চশিলা নিলেন, কালকে সকালে ঘুম থেকে উঠে বুদ্ধের আসনের সামনে আপনারা পঞ্চশিলা নেবেন কিনা আমার সন্দেহ আছে, হয়তো অনেকে নেয় অনেকে নেয়। সত্য কথা বলবেন, আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করতে চাই, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বললে আপনাদের অনেক অনেক পাপ হবে, যেহেতু আমরা শুধু নয় এখানে আর অদৃশ্য লোকে অনেক মহাপুরুষ দেবতাগণ আছেন, অনেক মহাপুরুষ আছেন আমাদের এখানে। সুতরাং আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনারা সত্য কথা বলবেন, প্রত্যেক দিন হোক, আচ্ছা প্রত্যেক দিনের কথা আগে বলি, প্রত্যেক দিন কে বা কারা, ক্যাঙে হোক বুদ্ধের আসনের সামনে হোক নিজ বাড়িতে পঞ্চশিলা নিয়ে থাকে, হাত তুলুন তো, অনেকেই নিয়ে থাকে, অনেকেই নিয়ে থাকেন না, তবে নিয়ে থাকেন না এই সংখ্যাটা আমি অধিক দেখলাম, নিবেন প্রত্যেক দিন নেবেন। এই জন্য বলতে চেয়েছিলাম পঞ্চশিলাটা যেন আমাদের কাছে একটা বিশেষ অনুষ্ঠানের অলঙ্কার। আজকে যে অলঙ্কার আপনারা করেছেন বাড়িতে গেলে কি পড়বেননি, রান্না করে ঢুকার সময় অলঙ্কার তো থাকে না, ঘুমাবার সময় থাকে, এই শাড়ি পরে না, এই শাড়ি এই অলঙ্কার আপনারা খুলে ফেলেন। আমাদের পঞ্চশিলাও যেন ঠিক আজকে এই অনুষ্ঠানে আসছেন, পঞ্চশিলা নিলেন, কালকে আর সকাল থেকে পঞ্চশিলা নাই, তাই এটা কি হয়ে গেল, বিশেষ অনুষ্ঠানের পরিধেয় বস্ত্র। অথচ আমাদের বুদ্ধের ভাষায় এই পঞ্চশিলাটা হচ্ছে লুঙ্গি, লুঙ্গি মেয়েদের নিজের নিজের কাপড়ের মতো, লুঙ্গির মতো, পঞ্চশীল যার নাই সে নাকি উলঙ্গ, উলঙ্গ। আজকে আমি বলবো উলঙ্গ থাকলে কি হয়, উলঙ্গ না থাকলে কি হয়, এই একটা কথা আজকে আমি বলবো। আপনারা নিশ্চয় জানেন আমাদের স্বর্গের দেবরাজের নাম আমরা সবাই ইন্দ্র, ইন্দ্র বলি, আমাদের পালিতে তার নাম হচ্ছে সাক্কা, বাংলায় শক্র, তাহলে আমি শক্রই বলি। দেবরাজ শক্র কিন্তু আমাদের মতোই মানুষ ছিলেন, কাশ্যপদের শাসন আমলে তিনি মাগ মগ যুবক নাম বলে পরিচিত ছিলেন, মগ মগ পালিতে আছে যা তা কেউ পাবেন, তিনি মগ, তার নাম ছিল মগ,
তিনি কিন্তু অত্যন্ত অত্যন্ত পূর্ণ কাজ করেছিলেন। ওই পূর্ণ কাজ করে তিনি স্বর্গে দেবরাজ হয়েছিলেন। ইনি কি কি কাজ করেছিলেন আপনাদেরকে আমি একটুখানি বলি। উনি আটটা মহাপূর্ণবান কাজ করেছিলেন। এক আপনারা মনে রাখবেন, তিনি রাস্তাঘাট পরিষ্কার করে দিতেন, তৈরি করে দিতেন। যেসব রাস্তা নষ্ট হয়ে যেত, মানুষ চলাচলের অযোগ্য হতো, সেটা তিনি সুন্দর করে দিতেন। তবে পরবর্তীতে তিনি তার অনেক বন্ধু বান্ধবদের নিয়ে এই কাজটা করেছিলেন। স্ত্রী সুজাকের অবতার দেবরথ ইন্দ্র দিব্য চক্ষুতে দেখলেন আমার বড় স্ত্রী কোথায়, কারণ সংসার করেছে যে ভালোবাসত। অতীতে কয় জন্ম সংসার করেছে তাও তো জানি না, অন্তত এই একটা জন্ম যে সংসার করছে তার প্রতি মায়া আসবে না। স্ত্রী কোথায় দেখল, আহা অত্যন্ত দুঃখ পেল, দেখতে পেল কি সে দিব্য চক্ষুতে তার বড় স্ত্রী একটা বড় ঘন জঙ্গল, চারিদিক পাহাড়, সেখানে একটা খাদ, সেখানে একটা ছোট হ্রদ আছে, ছোট হ্রদ, সেখানে সে বক হয়ে জন্ম নিয়েছে, বক মাছ ধরে ধরে খায়। অত্যন্ত দুঃখ পেল দেবরাজ শক্র, সে ঠিক করলো আমার স্ত্রীকে গিয়ে উদ্ধার যদি আমি না করি আমার স্ত্রী বক হয়ে থাকবে, বকের পর আরো নিম্নে চলে যাবে, সুতরাং আমার স্ত্রীকে আমার যেহেতু করুণা মায়া ভালোবাসা আছে উদ্ধার করতে হবে। উদ্ধার করার জন্য সে গেল দেবরাজ ইন্দ্র, অন্যরকম বেশ ধরে গেল, সেখানে গিয়ে সে স্ত্রী সুজা বককে সে বলছে আমাকে চিনছ? না আমি চিনি, আমি দেবরাজ বলছি, তুমি তোমার তুমি স্বর্গে যেতে চাও? দেবরাজ আমি কেমন করে স্বর্গে যাবো, স্বর্গে যাওয়ার ক্ষমতা কি আমার আছে? হ্যাঁ তুমি যেতে পারবে, আমি তোমাকে নিয়ে যেতে পারবো, আমি যেহেতু দেবরাজ আসো তুমি আমার সাথে। তিনি সে বক্তারে এখানে কাঁধে বসালেন, এক নিমিষে স্বর্গে পৌঁছলেন। আচ্ছা তোমার সে তিন বোনের কথা মনে আছে, সুধাম্মা নান্দা চিত্তা, তুমি তাদের দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই, তারাই স্বর্গেই আছে। তাহলে ঠিক আছে আমি দেখবো, তাহলে দাঁড়াও তুমি এই পুষ্করণীতে কিছুক্ষণ অপেক্ষা করো। কোন পুষ্করণী? নান্দা এই পৃথিবীতে পুষ্করণী খনন করে দান করেছে বলে সেখানে সে খুব সুন্দর দেব দৈব পুষ্করণী লাভ করেছে, ওই পুষ্করণীর পারে তাকে নামিয়ে দিল। সেখানে সে বকটা কত আনন্দ পাচ্ছে, স্বর্গের পুষ্করণী তো দেবরাজ ইন্দ্র ওখানে গেল, তার স্ত্রী তিনজনকে ডাকলো, তোমাদের সুজাকে মনে আছে, তোমাদের দিদি? হ্যাঁ মনে আছে মহারাজ। সে এখন কোথায় জানো? না তা জানি না, সে আছে তো ওই ওখানে, তোমার ওই পুষ্করণীটি আছে, দেখে আসো না। তারা তিনজন দেখতে গেল, দেখে হ্যাঁ কত সুন্দর ঠোঁট, কত সুন্দর চোখ, কত সুন্দর পালক, কত সুন্দর লাল ঠ্যাং, কত লম্বা ঠ্যাং, আহা এই না কত সুন্দর। মনুষ্য লোকে থাকতে আয়নার সামনে রূপচর্চারই ফল, টিটকারে মেরে চলে বক্তা খুব দুঃখ সাথে সাথে লজ্জা রাগ। দেবরাজ ইন্দ্র আসলো, তোমার বন্ধুদের দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি, দেখেছো তারা কেমন পরিপূর্ণ, তাদের কোনো অভাব না, তারা দেবলোকে আছে। মহারাজ দেবরাজ
আমি এখানে এক মুহূর্ত থাকবো না, খারাপ হোক যাই হোক আমার সেই খাদের ছোট সদে আমাকে পাঠিয়ে দিই। কেন জানে, মেয়েরা টিটকারি মারা পছন্দ করে না, মেয়েরা মেয়েরা টিটকারি খুব মারে, তো ও অভ্যাসটা ওখানে আছে, দিদি হলো কি হবে টিটকারি মেরে দিল, টিটকারি খাই আসে স্বর্গে থাকতে চাইল না, ওখানে বলে যাবো টিটকারি খাই খাওয়া আমি সহ্য করতে পারবো না। দেবরাজ অগত্যা নিয়ে আসলো আবার ওখানে, দেবরাজ বলে গেল তুমি যদি সেরকম পরিপূর্ণ হতে চাও, যদি স্বর্গে যেতে চাও উপায় আছে, তুমি পঞ্চশীলা মানো, পঞ্চশীল ভঙ্গ করিও না, প্রাণে হত্যা করবে না, না দিলে নেবে না, কামি সে মিথ্যা তারা করবে না, মিথ্যা কথা বলবে না, কোনো নেশা জিনিস নেবে না, এই যদি পালন করো তুমি আবার স্বর্গে পৌঁছবে, তোমার ছোট বোনদের মতো হবে। সেদিন থেকে সেই বক অধিষ্ঠান করলো আমি আর পঞ্চশীল ভঙ্গ করব না। অধিষ্ঠানের পরপরই সেদিন থেকে সে মরা মাছ পেলে খায় আর জ্যান্ত মাছ খায়, এভাবে অনেকদিন অতিবাহিত হয়ে গেল, মরা মাছ খায় জ্যান্ত মাছ খায় না। দেবরাজ ইন্দ্র দেখলো, ও তাই নাকি, একটু পরীক্ষা করি। দেবরাজ ইন্দ্র এসে ওই হ্রদে মরা মাছের মতো করে রূপ ধারণ করে শুয়ে থাকলো। বক মরা মাছ মনে করে ঠোঁটে কামড় দিয়ে মুখে মুখে দিল, মুখে এরকম যখন গিলল শেষ ঠোঁটের মাথায় লেজটা আস্তে আস্তে লাড়া দিল। হরি আমি তো মরা মাছ মনে করেই গিলছিলাম, আহা মাছটা ব্যথা পেয়েছে। আপামাদে না সম্পাদে না সব বা সংখারা অনিচ্ছ সর্বসংস্কার, মানুষ কুলে জন্ম নেওয়া তাও সংস্কার, দেবগুলে জন্ম নেওয়া তাও সংস্কার, ব্রহ্মরূপে জন্ম নেওয়া তাও সংস্কার, সব কিছু সংস্কার অনিচ্ছা, অনিচ্ছা বাতা সংখার সব অনিত্য। সুতরাং অনিত্য যেহেতু আমাদের আমাদের সকলকে করতে হবে, তাই মৃত্যু থেকে মুক্তির একমাত্র উপায় অপ্রমত্ততা। তাই আপনারা আজকে দান করেছেন স্মৃতি নিয়ে, শিল পালন করেছেন স্মৃতি নিয়ে, ধর্ম শুনছেন স্মৃতি নিয়ে, তাহলে শিল পালন ধর্ম শ্রবণ মনোযোগ দিয়ে যেহেতু ধর্ম শ্রবণ করেছেন, ধর্ম শ্রবণের সাথে সমাধি হয়েছে আপনাদের। তাই আজকে আপনাদের দান হলো সর্বপ্রথম শ্রদ্ধা, শ্রদ্ধা না থাকলে এখানে আসতেন না, শ্রদ্ধা হয়েছে, দান হয়েছে, সমাধি হয়েছে। সমাধির সাথে সাথে আজকে আপনাদের অনেক সংস্কার, মিথ্যা সংস্কার, সংশয়, দ্বিধা দূর হয়েছে, আপনারা সঠিক জ্ঞান, সঠিক দৃষ্টি, প্রজ্ঞা লাভ করেছেন, প্রজ্ঞা শিব সমাধি প্রজ্ঞা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তো আপনারা পেয়েছেন, পেয়েছেন না, পেয়েছেন, এগুলোকে রক্ষা করবেন অপ্রমত্ত ভাবে। যিশু খ্রিস্টানদের যিশু না তো, কি করেন ভাই আপনি, হ্যাঁ আমি ভালো মতো দেখছি না, এই জন্য বয়স কত হবে, হ্যাঁ আচ্ছা বেশ বয়স্ক, আমার যেতে বয়সে বড়, ধন্যবাদ, আমার যেতে উনি বড় 3 বছর, আমি 47। উনি প্রশ্ন করেছেন ভান্তে সশ্রদ্ধ চিত্তে আমি প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর একান্তই আপনার ব্যক্তিগত বিধায়, কোন প্রকার অসুবিধা না হলে উত্তর দিবেন, ধন্যবাদ। ওনার এসব ভালো সুন্দর কথা ছপ্তা হয়েছে, এর মধ্যে আমি 2 বার মাত্র ছয় খেয়েছি তাও সত্য, এখন একটা না আমি ছয় খাচ্ছি না প্রায় পূর্ণিমার পরে আমি 21 তারিখে খাবো, এটা আমার বড় আছে। এখন ওনার শুধু একটাই, ভালো আছেন তো, আচ্ছা বসেন, আপনি কি একটা প্রশ্ন করলেন, ধর্মদান করার জন্য বন্দনা করছি সর্বদা, বুদ্ধ শাসন সেবক সংঘ
সংগঠনটি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। তারপরে বুদ্ধ শব্দের পূর্বে আর কোন শব্দ যেমন ব্যবহার ব্যবহার ধর্মার্থ বোধক কিনা, যেহেতু বুদ্ধ তিলক শ্রেষ্ঠ সর্বজ্ঞ। ও আপনার প্রশ্নটা বুঝছি, বুদ্ধের শব্দের আগে দিওয়াল কেন দিচ্ছেন? আমরা হলাম বুদ্ধ সেবক। এই দিওয়ালটা যেমন যেমন বুঝছেন, আমি বলি আমার এটাকে উদাহরণ দেওয়ার আগে, ওই মিটিং টিটিং হবে আওয়ামী লীগে অথবা বিএনপির মিটিং যখন হবে, তখন বীর বাংলা অমুক অমুক, বাংলা কি বীর হয় নাকি মানুষ বীর হয়? বীর কে? মানুষ। হ্যাঁ, বান্দরবান কেও এরকম ঐতিহাসিক এই বীর বান্দরবানে যুবক যুবতী বৃন্দ, বীর মানে ফেলে প্রথম বান্দরবান কিন্তু বীর নয়, যুবক যুব। আমারও ডবল বুদ্ধ নয় সেবক সংগঠন, ডবল বুদ্ধ শাসক সেবক সংগঠন। আমাদের সংঘটা বিশ্বব্যাপী হবে তাই ডবল বুঝছেন। বুদ্ধের বুদ্ধের আগে কোনো বিশেষণ বসাই নাই, বুদ্ধ শ্রেষ্ঠ বিশেষণ, তার আগে কোনো বিশেষণ দরকার নাই, বুঝছেন নাকি? ক্লিয়ার হয়েছে আপনার? আসলে বুদ্ধের আগে কোনো বিশেষণের দরকার নাই। ধরে তোমাকে লেখাপড়া করালা না অর্থে না মানে না খ্যাতিতে না টাকা পয়সার ব্যবসায় তোমার থেকে কিছুই সাহায্য পাইলাম না, কি শিক্ষা করে এলাম কি বলবো? তুমি বলো বাবা আমি তো এখনো পাস করি নাই, চাকরিও তো করি নাই, পাস করে চাকরি করলে না আমার সেই লেখাপড়ার ফল আপনি পাইবেন, এই তো বলবো না? তদ্রুপ তদ্রুপ, একটা গাছ লাগালে এই গাছের ফল তুমি কদিন পর খেতে পারো? বুদ্ধের ধর্ম সাগরে স্নাত সম্মানিত শ্রুতি মণ্ডলী, দীর্ঘ কৌণে তিন ঘন্টা ধরে আমাদের মহান কল্যাণ মিত্র গুরুভান্তে দানকতা বলতে গিয়ে কঠিন চিবর দানের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো যেরকম সুন্দর উপমা যোজন সহকারে গল্পের অবতারণা করে ব্যাখ্যা করলেন, শিলের কথা বলতে গিয়ে দেবরাজ ইন্দ্রের স্ত্রীর জন্মান্তরবাদের কথা বলে কীভাবে শিলবান হওয়ার জন্য পরামর্শ দিলেন, এবং সর্বশেষে শীল সমাধি প্রজ্ঞা নামক যে বীজ আমাদের অন্তর নামক জমিতে তিনি বপন করবার জন্য চেষ্টা করেছেন সেটা সার্থক হবে তখনই যদি আমরা তার আজকের এই দেশিত দেশনার মাখন তুল্য বিষয়গুলি অন্তরে ধারণ করে আচরণ করবার জন্য সচেষ্ট হই, নতুবা এক কর্ণ গোহর দিয়ে ঢুকিয়ে অন্য কর্ণ গোহর দিয়ে যদি বের করে দিই তাহলে সেই তিমিরে সেই তিমিরেই আমরা পড়ে থাকবো। নির্বাণ নামক অসংস্কৃত নগরে প্রবেশ আমাদের দ্বারা কখনো কোনোদিন সম্ভব হবে না। সম্মানিত শ্রুতি মণ্ডলী, অনেকক্ষণ ধৈর্য ধরেছেন, যারা চলে যাচ্ছেন একটি জিনিস না নিয়েই চলে যাচ্ছেন, আমি দেখছি কিছু লোক আপনারা চলে যাচ্ছেন, হয়তো অনেক কাজ থাকতে পারে, আমি কৃষ্ণরণের বন্ধন দিচ্ছি। দান এবং একক ধর্ম দেশনা অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে এতক্ষণ মূল্যবান দেশনা শুনে যে পরিতৃপ্ত হয়েছেন এখানে ধন্যবাদ জানানোর জন্য যে আমি উঠে কিছু বলবো, সেই দেশনা শুনে আমি নিজে পরিতৃপ্ত এবং আমি আমার ধন্যবাদ জানানোর ভাষা সত্যিকার অর্থেই হারিয়ে ফেলেছি। আমি সদ্য বাঙ্কুদের বন্দনা জানাচ্ছি, উপস্থিত সুধী সজ্জনমোচনাথায় নিবনস্য সচ্ছি
करणथाय संसारे सर्वप्रकार दुख थेके मुक्ति लाभेर जन्ये परम सुख निर्वाण के दर्शन करार कामनाय अद्वामरा त्रिरत्न के शिरे स्थापन क्रमे संघेर उद्देश्ये संगदान दिएछि पिंडदान दिएछि अष्ट परिष्कार दान दिएछि एवं पवित्र तानुत्तम कठिन जीवन दान करेछि एतत्संगे अद्य आमरा श्रद्धा चित्ते धर्मदेशना श्रवण करे चित्ते श्रद्धा समाधि प्रज्ञा बर्धन करेछि এই সকল পুণ্যের ফলে আমরা যে সকল কুশল কর্ম পুণ্যরাশি সঞ্চয় করেছি সেই সকল পুণ্যরাশি অতীত অতীত জন্ম জন্মান্তরের মাতা পিতাগণ জ্ঞাতিগণ গুরুগণ আচার্যগণ সকলকেও মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি আমাদের আজকের পুণ্যরাশি প্রাপ্ত হওয়ার জন্য যে সকল সত্যগণ আগমন করেছেন তাদের সকলকে সহ অনন্ত অনন্ত চক্রবালে সমস্ত প্রাণী দেব মনুষ্য ব্রহ্মা কিন্নর অপ্সর নাগ যক্ষ সকলকে এমনকি বেদগণ সকল প্রকার পুণ্যময় কল্যাণকর মনোবাসনা প্রচেষ্টা পরিপূর্ণ হোক সিদ্ধি লাভ করুক এই পুণ্যরাশির প্রভাবে আমরা যেন জন্ম জন্মান্তর নির্বাণ লাভ না করা অবধি সুগতি প্রাপ্ত হয়ে সৎসংসর্গ প্রতিরূপ স্থানে জন্ম নিতে পেরে সৎগুরু সৎপথ প্রদর্শক কল্যাণ মিত্রের সাক্ষাতে সম্যক পথে জীবনকে পরিচালিত করে কোনো জন্ম মিথ্যা দৃষ্টি সম্পন্ন না হয়ে সৎগতি প্রাপ্ত হয়ে পরিশেষে পরম সুখ নির্বাণকে দর্শন করতে সক্ষম হই ইদাং মিদানাং আসাবাক্ষায়াং ওয়াং হতু আজকের এই দানোত্তম কঠিন জীবন দানের পর অষ্ট পরিষ্কার দানের পর ফুল দানের পর স্বয়ং দানের পর এবং বন্দনা করার পর ধর্ম শ্রবণের পর চারটি আশ্রম ক্ষয় করার ঋতু হোক ইদাং পুণ্যাং নিব্বনস্যা পাচ্ছে হতু মাগ্গফলস্যা পাচ্ছে হতু আজকের এই দানময় শিলময় সকল প্রকার পুণ্যের ফল নির্বাণ প্রাপ্তির মার্গফল প্রাপ্তির সহায়ক হোক হেতু হোক এই পুণ্যরাশি আমাদের ন্যায় জগতের সকল প্রাণী অনন্ত অনন্ত চক্রবালের আকাশাঠা উম্মাঠা রুক্ষাঠা সকল দেবগণ গুরুবৃন্দগণ সকলে ঢাকা রক্ষক দেবতা এই হল রক্ষক দেবতা থেকে শুরু করে শরীর রক্ষক দেবতা দেবরাজ ইন্দ্র সকলে সমান 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 অংশে প্রাপ্ত হোক সকলে সমান 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 অংশে প্রাপ্ত হোক সকলে সমান 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 অংশে প্রাপ্ত আমরা শেষ করে ফেললাম তবে সব শেষে আরেকটা আমাদের বৌদ্ধ রীতি এটা না করে শেষ হবে না বলুন বুদ্ধ শাসনাম চিরাম তীর্থাতু বুদ্ধ শাসনাম চিরাম তীর্থাতু বুদ্ধ শাসনাম চিরাম তীর্থাতু বুদ্ধের শাসন দীর্ঘজীবী হোক বুদ্ধের শাসন
চিরজীবী হোক, বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি হোক। সাধু সাধু সাধু। আমার মনে হয় এই হল রক্ষণ দেবতা আজকেই পূর্ণ পাইলেন, কোনোদিন পূর্ণ পাইলেন। এখানে কি দেবতা নাই মনে করেন? ছোট্ট একটা গাছেও দেবতা থাকে, এই হল রক্ষণ দেবতা আছে তো, সে যে হোক আজকে সে পূর্ণ পাইছে, খুব খুশি হবে। আরেকবার আমাকে আসতে দেখলে সে লাফাবে খুশিতে, আবার পাবো আবার পাবো, খুশি হও সুখী হও। যারা বার্মা যাওয়ার নাম দিয়েছেন আপনারা অপেক্ষা করুন, হয়তো নাম আসবে, আমাদের লিস্ট আসবে, ডাক আসবে। ত্রিপিটক গোটা বই হলে এক আলমিরা বড় হয়, একটা বই ত্রিপিটক হয় না।